স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নাটোরের লালপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, হত্যাকারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতে প্রেরণ। নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া 8 জন সহ 13 জন গ্রেফতার। হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজশাহীর বিএম এর মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নাটোরের লালপুরে 7 বছরের শিশুকন্যা নুসরাত জাহান বাবলি ওরফে জেমিকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকারী ইলিয়াস হাসান ইমন ও তার বাবা আসামি ফাইজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার বেলা 12টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান। ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত 19 অক্টোবর প্রতিবেশী আরশেদ আলীর বাড়িতে পিকনিক করার কথা বলে বাড়ি থেকে বের হয় নুসরাত জাহান বাবলি ওরফে জেমি। অনেক সময় পার হলেও মেয়ে বাড়িতে ফিরে না এলে তার মা তাকে খুঁজতে বের হয়। কিন্তু কোথাও নুসরাতকে খুঁজে পাওয়া না গেলে বিভিন্ন জায়গায় মাইকিং এবং আশেপাশের রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে পোস্টার লাগানো ও থানায় জিডি করা হয়। এরপর 23 অক্টোবর সকালে শিশু নুসরাতের বাড়ির অদূরের একটি ধানের জমি থেকে বস্তাবন্দি ডানহাতবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেন ও হত্যাকারী ইলিয়াস হাসান ইমনকে এবং মরদেহ গুম করার সহযোগিতা করাই ইমনের বাবা ফাজল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশ জানতে পারে নুসরাত জাহান বাবলি ওরফে জেমিকে ধর্ষণের পর হত্যা করে ইমন। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। হিন্দুদের বাড়ি, মন্দির ও মণ্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে মানববন্ধন করেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাজশাহীর কর্মরত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে ও দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাঁই নাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিএম এর ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আতাউর রহমান বাবু, সাধারণ সম্পাদক ও রামেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, ডাক্তার মাহবুবুর রহমান বাদশা, ডাক্তার হাফিজুর রহমান সহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। আমরা চাই আমরা সবাই মিলে এদেশে বাস করবো, এই দেশটি সবার। সুতরাং সংখ্যালঘু হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক, অন্যায়ভাবে কেউ কারোর উপর কোনো অত্যাচার করলে বাংলাদেশ চিকিৎসক সমাজ তাদের পাশে আছে এবং এই ঘটনার তীব্র নিন্দা করে। যে এই হামলা আসলে গুটি কয়েক মানুষের বিকৃত চিন্তাভাবনার বহিঃপ্রকাশ, গুটি কয়েক সম্প্রদায়ের বিকৃত মানে চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। এদেশ একটি সাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে উদ্ভব হয়েছে। বঙ্গবন্ধুর ডাকেই তাই ছিল যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, এবং উনি সফল হয়েছিলেন। আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এবং এই বাংলাদেশকে নিয়ে বিভাজন তৈরি করার লক্ষ্যে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত আছে, এবং আমি এটাকে দেখি যে গভীর ষড়যন্ত্র হিসাবে। আসলে গুটি কয়েক মানুষের বিকৃত মানসিকতার এটা বহিঃপ্রকাশ না, এটা একটা রাজনৈতিক দলের এটা বহিঃপ্রকাশ, যে বাংলাদেশকে বিভাজন করে ভোটের রাজনীতিতে এসে বাংলাদেশকে বিভাজিত করে ভোট কালেকশন করা, এটাই আমি মনে করি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হৃদয় নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় অনেক নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল 9:30 দিকে উপজেলার রহনপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কাশীপুর গ্রামের নাসিম রেজা ওরফে মোবেলের ছেলে। আহত যুবক একই এলাকার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। নিহত স্বজনরা জানান, রোববার সকাল 9:30 দিকে হৃদয় মোটরসাইকেল নিয়ে
গোমস্তাপুর থেকে রহনপুর যাওয়ার পথে নিমতলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যায় ও মোটরসাইকেল আরোহী অনেক গুরুতর আহত হয়। এ সময় তাকে গোমস্তাপুর মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গোমস্তাপুর থানার উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক পলাতক রয়েছে আর সিএনজিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গত শুক্রবার দুপুরে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হওয়া আরও আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ঘটনায় জড়িত মোট ১৩ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ও বেগমগঞ্জ থানা পুলিশ। শনিবার দিনভর বেগমগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বেগমগঞ্জের চৌমুহনী পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলায় ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে নাটোর এনএস সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা এবং নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি গৌরচন্দ্র জোয়ারদার, সহসভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক রাকিব খান রনি, সাংগঠনিক সম্পাদক ফজর আলী সহ অন্যান্যরা। বক্তারা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করা, চাকুরির নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। লক্ষ্মী পূজা উপলক্ষে প্রায় ২০০ বছর ধরে চলে আসা গ্রামীণ ঐতিহ্য বৌমেলা নগর রানীনগর উপজেলার কুজাইলে ছোট যমুনা নদীর তীরে শনিবার উৎসব মুখর পরিবেশে হয়ে গেল সেই মেলা। গ্রামীণ ঐতিহ্যপূর্ণ এই মেলায় রকমারি খাবার, প্রসাধনী সামগ্রী, খেলনা, আসবাবপত্র সহ বসে রকমারি পণ্যের পসরা। আনন্দ বাড়িয়ে দিতে মেলায় নাগরদোলা ও নদীতে নৌকা ভ্রমণে মেতে ওঠেন আশেপাশের এলাকা থেকে আসা হাজার হাজার বিনোদন প্রেমীরা। বৌমেলা নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম সাদেকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে তোফাইল হোসেনের ডেস্ক রিপোর্ট। করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর এবছর মেলা অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত এলাকার নারী পুরুষ। জেলার রানীনগর, আত্রাই, মান্দা, নওগাঁ সদর ও পার্শ্ববর্তী বাগমারা এবং সিংড়া উপজেলার হাজার হাজার মানুষ ভিড় করে এই মেলায়। লক্ষ্মী পূজা মেলা হয়, মেলাতে আসি ছেলে মেয়ে নিয়ে, ভালো লাগে দেখতে। ২ বছর হচ্ছিল করোনার জন্য হয়নি, এবার হলো ছেলে মেয়েরা নিয়ে আসিছি মেলাতে, ঘুরতেছি, ভালো লাগতেছে। কুজাইল বাজারে যে মেলা যে হচ্ছে বহুত লোকজন এখানে মেলা হয়, না হলো ২ লক্ষ মানুষ হয় মেয়া যে নৌকা প্রতিমা এখানে যে নৌকা যায় নদীর ধার দিয়ে ২ লক্ষ মানুষজন এখানে মেলা থাকে। এই মেলাটা প্রতিমা যখন ভীষণ জোর দেওয়া হয় তারপরেও মেলাটা এই ১ সপ্তাহ পর্যন্ত থাকে এখানে। ছোট যমুনার তীরে প্রতি বছরের মতো এবারও কুজাইলের তৃতীয় দিনের মেলায় বৃহস্পতিবার মূল মেলা অনুষ্ঠিত হলেও দ্বিতীয় দিন শুক্রবার ও তৃতীয় দিন শনিবার আয়োজন করা হয় বৌমেলার। মেলাকে ঘিরে রানীনগর, আত্রাই, মান্দা, নওগাঁ সদর ও পার্শ্ববর্তী বাগমারা এবং সিংড়া উপজেলার প্রায় ১৫০ গ্রামে বাড়িতে বাড়িতে মেয়ে জামাই আসায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশের। এই মেলাটি খুব ভালো হচ্ছে, আমরা খুব চলাফেরা করতে পারছি, অনেক লোকজন এসেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই করোনার কারণে অনেক অসুবিধা আমার ছিল, কিন্তু পূজা টুজা কোনো জায়গা কোনো কিচ্ছু হয়নি, এই কারণে আমরা এখন মেলা বসে আমার এটা বউ মেলা আমরা পেয়ে খুব আনন্দ, খুব খুশিতে আমরা কাটাচ্ছি।
এটা হচ্ছে হিন্দু সম্প্রদায় জাতীয় মেলা, কিন্তু ওদের ওদের ধর্মে তো ওদের ধর্ম ওরা পরিচিত, কিন্তু উৎসবটা আমাদের মধ্যেও জড়িত হয়ে যায়। ওদের উৎসবে আমাদের তো উল্লাস হয়, আর এটা একটা ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে ঘিরে আমাদের গোটা মানে রানীনগর থানা এই মানে কুজাইল বাজারের গ্রামটা খুবই মনোরম সৃষ্ট। আর আপাতত এই মেলা যদি আমরা যদি প্রতি বছরে বছরে যদি আমরা যদি উদযাপন করতে পারি, মানে আমাদের খুবই আনন্দিত হবে। বৌমেলায় মেয়েরা কেনাকাটা ও নৌভ্রমণের মাধ্যমে আনন্দ উপভোগ করেন। করোনার কারণে গত দুবছর বন্ধ থাকার পর এবারের মেলা এলাকাবাসীর আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আনন্দ উপভোগ করতে মেলায় ছুটে আসেন বিভিন্ন বয়সী নারীরা, সাথে থাকেন তাদের অভিভাবকরা। আমাদের এই কুজাইল লক্ষ্মী পূজা উপলক্ষে যে মেলাটা হয়, এটা একটা ঐতিহ্যবাহী মেলা। আবহমান কাল থেকে এই মেলা চলে আসছে। এই মেলা সাধারণত দুর্গাপূজার 5 দিন পর শুরু হয়। প্রথম দিনে সবার জন্য উন্মুক্ত থাকে এবং দ্বিতীয় দিনে বউ মেলা, যেদিন বউ মেলাতে শুধু মেয়েরা অংশগ্রহণ করে থাকে। তো এই পূজা উপলক্ষে, এই মেলা উপলক্ষে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু মুসলিম সবাই পূজা উপভোগ মেলাটা উপভোগ করার জন্য এখানে আসে। বিশেষ করে এই ছোট যমুনার নদীতে বিভিন্ন এলাকা থেকে যে নৌকার সমাগম হয় লক্ষ্মী নিয়ে, লক্ষ্মী প্রতিমা নিয়ে তারা ঘোরাফেরা করে, গান বাজনা আনন্দ করে। আর এই মেলাটা সম্পূর্ণ স্বপ্রণোদিতভাবে এখানে জনগণ আসে। এখানে এই মেলার জন্য কোনো পূর্ব ঘোষণা দিতে হয় না। মেলা উপলক্ষে আশেপাশের প্রতিটি বাড়িতে জামাই মেয়ে আসায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ যেন আবহমান গ্রাম বাংলার এক অনবদ্য উৎসব। মেলা কমিটি বলছে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দিক থেকেই সহযোগিতা করছে। লক্ষ্মী পূজা উপলক্ষে আমরা এই কুজাইলে এই মেলাটা আমরা যুগ যুগ ধরে প্রায় 100 বছর ধরে আমাদের বাপদাদারা এই মেলাটা পরিচালনা করে আসছে। আমরাও এখন এই আমাদের কুজাইল জাগরণ সংসদ ক্লাবের উদ্যোগে আমরা এই মেলাটা পরিচালনা করতেছি। আর প্রথম দিনে আমাদের এই মেলাটা মোটামুটি খুব ভালো হয়, খুবই সুন্দর হয়। আপনার নৌকা বাইস, আপনার কাঠের সব জিনিসপত্র, খাট, চোখে যেগুলো, জিলাপির দোকান, স্যার আমাদের মেলাতে অন্য কিছু বহুত কিছু আসে আর কি। এটা 100 বছর ঐতিহ্যবাহী মেলা, আসলে খুবই ভালো লাগে সবাইকে। দূর দূর থেকে লোকজন আসে, জনগণ আসে, খুব ভালো লাগে। শত বছরের পুরনো এই বৌমেলা যেমন এলাকার আনন্দ বাড়িয়ে তুলেছে, তেমনি ভাতৃপ্রতিম যে সম্পর্ক সেটি সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন। তোফায়েল হোসেন, বরেন্দ্র ডেস্ক রিপোর্ট। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।